অযৌক্তিক হরতালের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোমবার সকাল দশটা জাতীয় ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের ছাত্র নেতা পাঠান বলেন বিরোধী দল হরতাল দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বিরোধী দলীয় নেতা এসি রুমে বসে জামাত শিবিরকে উস্কানি দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বলে অভিযোগ করেন ছাত্রনেতা রকন এ সময়ে কোমলমুলি শিক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল না দেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে